নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কলেজ ছাত্র ইমনের লাশ মিলল চব্বিশ ঘণ্টা পর। আজ বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার ভাটিতে পশ্চিম সোনাপাতিল এলাকায় ভেসে ওঠে ইমনের লাশ। এর আগে ইমনের সন্ধানে সকাল এগারোটায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নৌকা নিয়ে নদীর প্রায় বিশ কিলোমিটার এলাকায় তল্লাশি চালায়। লাশটি ভেসে ওঠার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে এলাকার অন্য ছেলেদের সাথে বারনই নদীতে গোসল করতে নামে ইমন। পরে সকলের সামনে ভাসতে ভাসতে নদীর পানিতে তলিয়ে যায় সে।